নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এখন বাজে সকাল। হ্যালো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই আমার মাম্মাম একটা নতুন বাড়ি বানিয়েছে সেটাই, আর বাড়িতে বানিয়ে সেখানে ঘুমিয়ে আছি, চলো দেখাই। এই যে দেখো ঘুমিয়ে আছে মাম্মাম, সকাল হয়ে গেছে দেখো। তো আমাদের বেড কভারটা ছিঁড়ে গেছে একটু, কেউ মনে খারাপ পেও না। আর তিনটা চেয়ার দিয়ে বিছানা লাগিয়েছে এখানটায়, আর ফোন দেখবে। আমি যাচ্ছি রান্না করতে। এটা হচ্ছে ওর ঠাম্মার ঘর, ঠাম্মার ঘরেরটাই এইভাবেই থাকে। দেখাই দিচ্ছি আজকে, খুব সুন্দর ডেকোরেশন করে রাখছে, টিভি সেটটপ বক্স, আর ওইটাতে মা রান্না করছে। চলো ঠিক আছে চলো আমি রান্না করবো। তো চলে আসলাম আমি ঘরে, আর বাইরে রান্না করছি, আর মামাম ঘরে খেলছিল তো চেয়ারগুলো দিয়ে। আর এই যে আমি তোমাদের ঘরটা দেখাচ্ছিলাম, কেন আমার ঘরের ওই শোকেসের কভারটা নতুন আছে, আর আমি কটা ফটো বড় করতে দিয়েছিলাম, সে ফটোগুলো ওয়ালে লাগিয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে না আমি পুজোতে কী কী শপিং করলাম সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব কাল পরশুর মধ্যে। আর এই কভারটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর এদিকটাতে দেখো মাম্মামকে একটু আমি হলুদ আর দই লাগিয়েছি মুখের মধ্যে। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর কিন্তু 3:30, আর আজকে ভাবলাম যে একটু শর্ট ভিডিও করবো, তার জন্য একটু রেডি হলাম, ছাদে আসলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে আসলো। আজকে কম্বল ধোয়া হয়েছিল, কম্বলটাও শুকালো। আজকে অনেকদিন পরে ভালো একটু ভিডিও করবো, বৃষ্টিই চলে আসলো, আর এত গরমে না রেডি হয়ে কোনো ভিডিও করতে ভালো লাগে না, আর সেরকম একটা এখন ভিডিও দিও না তোমাদেরকে। তো যাই হোক, ভাবছি কী করবো, তো তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম। মামা তো পড়তে পাঠিয়েছিলাম, তো আজকে 3:00, তার জন্যই একটা ভিডিওটা করতে পারছি, আপনাদের পারতাম না। তো চলো ঠিক আছে, আমি যাই এখন বাড়িতে। তো এই যে এদিকটাতে আমি চিকেন রান্না করছি, আজকে ছিল বুধবার, তো অনেক দিন থেকে মাম্মাম বলছে চিকেন খাবো, আর আমার আবার চিকেন দিয়ে রুটি খেতে ইচ্ছা করলো, তাই আমি রুটি বানাতে চলে আসলাম। তারপরে রুটিটা বানানোর পর তারপরে হচ্ছে সকালে মানে সরি দুপুরে সমস্ত কাজ করার পর ভাবলাম যে একটু স্নানও করে নিই, আবার সকালেই সেই স্নান করি আমি। করার পর তারপরে হচ্ছে ভাবলাম যে আজকে একটু তাহলে শাড়ি পরি, তো শাড়িটা পরলাম। শাড়ি পরে তো আর কাজ করা যায় না আজকালকার, সবাই বুঝতেই পারছো। তো এই যে দেখো আমি ছাদের উপরে বসে আছি, আর ট্রেন যাচ্ছে এদিক থেকে রেল লাইন দিয়ে, আমাদের রেল লাইন তো একদম পাশে বাড়ি। তো তারপরে হচ্ছে মামা আর আমি ছিলাম, আর এটা হচ্ছে রাত্রেবেলা। দেখো সারাদিন তো মানে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই থাকলো, সকালে তো 10:00-11:00 পর্যন্ত বৃষ্টি হলো, তারপরে আবার ঝিমঝিম করে বৃষ্টি হতেই আছে। আর এই যে দেখো রাত্রেবেলা আমি রাতে বাসন টাসনে সব মেজে রাখি, আর তোমাদেরকে দেখাচ্ছি এই জন্য, এই দেখো রং করছি বাসের থেকে না কেমন কেমন জানি হচ্ছে ঝুল টুল পরে, তাই ভালো রং করে দিলে হয়তো পোকামাকড় থাকবে না, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাইও, আর টিনের মধ্যে রং করলে ভালো লাগবে কি না সেটা কিন্তু আমাকে জানাইও, আমি না বুঝতে পারছি না। তো গরিবের বাড়ি আর কি বলবো তোমাদেরকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমি আমাদের ফ্যানটা কোথায় আছে, এরকম ফ্যান কেউ কোনো দিনও দেখছো? ফ্যানটা হচ্ছে খাটের সঙ্গে বেঁধে রাখছি। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে আমাকে অবশ্যই জানায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।